কাচ্চি সে তো আমাদের খুবই পছন্দ। কাচ্চির নাম শুনলেই তো আমাদের জিভে জল চলে আসে। এখন আমি রান্না করে দেখাবো আপনাদের কাচ্চি। কাচ্চি রান্না করতে যে যে মশলাগুলো আমাদের দরকার হবে, হাফ চা চামচ করে মরি, জিরা, ধনিয়া, তিনটা লবঙ্গ, চার পাঁচটা ছোট এলাচ, পাঁচ ছয়টা গোলমরিচ, তিন টুকরা দারুচিনি, একটা স্টার মশলা, একটা বড় এলাচ, একটা বড় জয়ফলের অর্ধেকটা নেব, একটা জয়ত্রী। এখন সবগুলো মশলা আমি একটু গরম করে নেব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং হালকা হিটে নেড়েচেড়ে এগুলোকে আমি হালকা গরম করে নেব। এখানে খুব বেশি ভাজব না, হালকা হিটে একটু গরম করে নেব। আমার মশলাগুলো গরম করা হয়ে গেছে, এখন এগুলোকে আমাদের গোড়া করে নিতে হবে। আমরা এগুলোকে শিলপাটার সাহায্যে গোড়া করতে পারি, আবার গ্রাইন্ডারের সাহায্যেও গোড়া করে নিতে পারি। এই তো মশলাগুলো আমার গোড়া করা হয়ে গেল। ঘরে তৈরির মশলার ফ্লেভারই আলাদা। কাচ্চি রান্নার জন্য আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নেব। এখানে সব ধরনের মাংসই থাকবে, হাড় মাংস সব মিলিয়ে থাকবে। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমরা যদি ঝালটা একটু বেশি খেতে চাই তাহলে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। এখান থেকে সামান্য পরিমাণ মশলা রেখে দেব, এটাকে আমি পরে ব্যবহার করব। খুব ভালো করে নেড়ে মশলাগুলো মাংসের সঙ্গে মিশিয়ে দেব। দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আবারও খুবই ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এখানে মাংসটা মাখানোটা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে মাংসটাকে খুবই ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখানো যাবে মশলাগুলো মাংসর ভিতর তত সুন্দরভাবে মিশে যাবে। গোলাপ জল দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। 500 গ্রাম পরিমাণ আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি অরেঞ্জ ফুড কালার সামান্য একটু দিয়ে মাখিয়ে নেব। চুলায় একটি পাত্র বসিয়ে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দেব, আর এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে এটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেল। এই তেলের মধ্যেই আমি মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু খুব ভালো করে ভেজে নেব যেন কালারটাও খুব সুন্দর হয় এবং খেতেও খুব মজা লাগে।
আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। মেরিনেট করে রাখা মাংসগুলোর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো এভাবে গুঁড়ো করে দেব, যেন মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে। আমি অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা এভাবে দেব এবং অর্ধেকটা রেখে দেব পরে ব্যবহার করব। আবারও মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নেব, যেন পেঁয়াজ বেরেস্তাটা মাংসের সঙ্গে মিশে যেতে পারে। এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। টক দইটা আমি একটু পরে দিলাম, যেন মাংসের মধ্যে মশলাগুলো আগেই খুব ভালোভাবে মিশে যেতে পারে। এখন আমি গরম তেলটা এর মধ্যে দিয়ে দেব। এই গরম তেলেই মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখন মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে আরো কিছুক্ষণ রেখে দেব। মাংসের মাঝখানে একটি বাটি বসিয়ে দেব এবং দুই টুকরা কয়লা গরম করে এর উপরে দিয়ে দেব। এখানে সামান্য একটু তেল দিয়ে দেব, যেন ধোঁয়া হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যেন ধোঁয়াটা মাংসের মধ্যে মিশে যেতে পারে। কাচ্চি তৈরির জন্য আমি চালটা ধুয়ে নেব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ চাল নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, সেখানে আমি পানি গরম করতে দেব। এই গরম পানির মধ্যে তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং শাহি জিরা দিয়ে দেব এবং স্বাদমতো লবণ দেব। 8-10টা কাঁচামরিচও দিয়ে দেব। এগুলো খুবই ভালো করে ফোটার পরে আমি ধুয়ে রাখা পোলা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। চালগুলোকে আমি 50% সিদ্ধ করে নেব। আর এদিকে কাচ্চি তৈরির জন্য একটি পাত্রে আমি কিছু তেজপাতা বিছিয়ে দেব, কারণ মাংসটা যেন ধরে না যায় আর তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভারও উঠে আসবে। তেজপাতার উপরে আমি খুব সুন্দর করে মাংসগুলো বিছিয়ে দেব। আর এর উপরে আমি ভেজে রাখা আলুগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেব। আলুর পরে আমি সেদ্ধ করে রাখা চালগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এর উপরে খুব সুন্দর করে বিছিয়ে দেব। খুব ভালো করে বিছিয়ে দিতে হবে, যেন লেয়ারটা সব জায়গায় সমানভাবে হতে পারে। আর এখন আমি কাঁচামরিচ টুকরো টুকরো করে কেটে এর উপরে ছড়িয়ে দেব। 1 চা চামচ চিনি দিয়ে দেব। আর যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব এবং সব শেষে 2 টেবিল চামচ ঘি উপরে খুব ভালো করে দিয়ে দেব। এক কাপ দুধ দিয়ে দেব, এই দুধেই কাচ্চিটা সেদ্ধ হয়ে যাবে। পাত্রটা চুলায় বসিয়ে দিলাম। এখন 1 চা চামচ পরিমাণ গোলাপ জল উপরে ছিটিয়ে দেব এবং 1/2 চা চামচ কেওড়া জল দিয়ে দেব, যেন খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। ঢাকনা চারপাশে আমি আটা লাগিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা খুব ভালো করে পাত্রের উপর বসিয়ে আটকে দেব।
ঢাকনাতে যে একটা ছিদ্র আছে সেটাও আমি বন্ধ করে দেব আটা দিয়ে। প্রথম 10 মিনিট হাই হিটে রাখব এবং 40 মিনিট লো হিটে রেখে দেব। সব শেষে চুলাটা বন্ধ করে 10 মিনিট রেখে আমি পাত্রটা এভাবে চাকু দিয়ে খুলে নেব। এই তো আমার তৈরি হয়ে গেল কাচ্চি। এখন পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। চামচ দিয়ে খুবই ভালো করে উঠাতে হবে যেন ভাতগুলো ভেঙে না যায়। এই যে কি সুন্দর কাচ্চি তৈরি হয়ে গেল। এখন আমরা পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নেব। দেখেই তো খেতে ইচ্ছা করছে, খুবই মজাদার হবে কাচ্চিটা। পরিবেশনের আগে আরো কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব।